বিসমিল্লাহ রহমা আলির রহিম ইন আলহামদুলিল্লাহ ওয়সালাত আলা আশরফুল মুরসালিন ও আলা আলি ওয়াসবিহ কথাই আছে সময় গেলে সাধন হবে না ঠিক তাই আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না সময়কে কীভাবে গুছানো বা আয়ত্তে এনে সময়ের সাথে চলা যায় সে সম্পর্কে চমৎকার বৃষ্টির টিপস আজকে আমি আপনাদেরকে শোনাব ইনশাআল্লাহ সময় কারোর না তাই সময়কে ম্যানেজ করারও কিছু নেই বরং সময়ের সঙ্গে নিজেকে ম্যানেজ করে নিতে হয় আসল ব্যাপার হল সেলফ ম্যানেজমেন্ট নিজেকে পরিচালনা করা সময় মতো নিজেকে পরিচালনা করার জন্য বৃষ্টি টিপস বা পরামর্শ দিচ্ছি এক নিজেকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে এটা প্রথম ও প্রধান শর্ত বলা হয় নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারলে সে কিভাবে পরিবারকে নিয়ন্ত্রণ করবে এবং নিজের অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদেরকে কীভাবে নিয়ন্ত্রণ করবে অতএব প্রথমে নিজেকেই নিয়ন্ত্রণ করতে হবে দুই সময় মেনে চলা শুধু কর্মক্ষেত্রে নয় জীবনের সব ক্ষেত্রেই এটি অত্যন্ত প্রয়োজনীয় ফলে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনে অভ্যস্ত হওয়া খুব জরুরি একেবারে শুরুতেই প্রতিদিন ঘুম থেকে উঠা আর ঘুমানোর সময়টাকে একটি রুটিনে বেঁধে ফেলুন কোনোভাবেই এর ব্যতিক্রম করবেন না দু এক সপ্তাহে বা দু এক মাসে এই অভ্যাস গড়ে ওঠে না অবিরাম অনুশীলন আর প্রচেষ্টার মাধ্যমে এক সময় সফল হওয়া যায় রুটিন মাফিক চলার অভ্যাস গড়ে ওঠে তিন একে একে ঘুম থেকে ওঠার পর সময়মতো নামাজ পড়া কোরআন তিলাওয়াত করা এবং খাওয়ার সময় ব্যক্তিগত কাজের সময় বেড়ানোর সময় বন্ধুবান্ধবের সাথে যোগাযোগ বা সাক্ষাতের সময় এবং রাতে ঘুমানোর সময় পর্যন্ত ইত্যাদি কাজগুলো দৈনিক রুটিনে নির্দিষ্ট করে ফেলুন এবং তা মেনে চলার অভ্যাস তৈরি করুন চার আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ সময় অপচয়কারী দশটি বিষয়ের তালিকা করুন যে বিষয়গুলো আপনার সময়কে নষ্ট করে এই বিষয়গুলো নিয়ে একটি তালিকা তৈরি করুন এবং এদের থেকে বা এগুলো থেকে নিজেকে নিয়ন্ত্রণ করুন বা দূরে রাখুন এবং সময় অপচয়কারী ব্যক্তি বা জিনিসগুলোকে পরিহার করুন এবং এগুলোকে বাদ দেওয়ার অনুশীলন শুরু করুন পাঁচ আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ সময়ের সদ্ব্যবহারকারীদের তালিকা করুন যারা আপনার সময় নষ্ট করে না এবং যারা নিজেরাও তাদের সময়গুলো নষ্ট করে না রুটিন মাফিক তারা জীবনযাপন করে নিজেদেরকে সফল করেছেন তাদের কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখার চেষ্টা করুন তারা কিভাবে সফল হল এবং তাদেরকে ফল অনুসরণ করার চেষ্টা করুন ছয় সময় উল্লেখ করে কাজের পরিকল্পনা করা একটা খুব ভালো গুণ সময় হয়তো একদম টিকটিক মিলবে না তবে আপনি আগের চেয়ে সহজেই অনেক কাজ সময় মতো করতে পারবেন সাত গড়িমসি বাদ দেওয়া খুবই দরকার ভালো অভ্যাস গড়ে ওঠার একটা বড় বাধা এই গড়িমসি প্রথম প্রথম কয়েকদিন খুব রুটিন মেনে চলা গড়ির কাটার সঙ্গে পাল্লা দেওয়া ইত্যাদি খুব হয় এরপর শুরু হয় গড়িমসি অতএব সাবধান যেন কোনো গড়িমসি করা না হয় আর গডিমষি আসে অলসতা থেকে অলসতা একেবারেই পরিহার করুন আট মনোবল আত্মবিশ্বাস কিংবা জেদ না থাকলে সময় মানা খুবই কঠিন মাঝে মধ্যেই নানান কারণে হাল ছেড়ে দিতে মন চাইবে কিন্তু মনোবল হারালে চলবে না বরং ধৈর্য ও সাহসের মাধ্যমে আরও আত্মবিশ্বাসী হতে হবে নয় সময় মেনে চলতে মানসিক শক্তির পাশাপাশি শারীরিক সুস্থতাও দরকার নিয়মিত ব্যায়াম করুন কাজে উৎসাহ ও শক্তি পাবেন দশ ডায়েরি লেখার অভ্যাস থাকলে খুব ভালো লিখে রাখুন সারাদিনের গুরুত্বপূর্ণ অংশগুলো কিছুদিন পরই লিখে ফেলা পৃষ্ঠাগুলো গবেষণা করে খতিয়ে দেখতে পারবেন কোথায় কোথায় সময় মেনে চলতে পারেননি বা কেন পারেননি এগারো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে মোবাইলের অ্যালার্ম অপশন ব্যবহার করতে পারেন এতে বলে যাওয়ার হাত থেকে যেমন রক্ষা পাবেন তেমনি প্রস্তুতি নেওয়ারও সময় পাবেন বারো খেয়াল রাখুন কোথায় সময় নষ্ট হয় হোক তা অল্প সময় ট্রাফিক জ্যাম কারোর জন্য অপেক্ষা লিফ্টের সামনে লাইনে দাঁড়িয়ে থাকা ইত্যাদি নানান স্থানে অনেক সময় আমাদের সময় নষ্ট হয়ে যায় ভাবুন কি করলে সময়টার ভালো ব্যবহার হয় বা ভালো ব্যবহার হবে হতে পারে বই পড়া মোবাইলের অ্যাপস থেকে কোনো বই বা কোনো ম্যাগাজিন পড়া বা দ্রুত মেইল বা মেসেজ চেক করা কিছু ফোন আলাপ বা হোয়াটসঅ্যাপ বা ইমো অথবা কুটিনাটি হিসাব নিকাশ ইত্যাদির জরুরি কাজ সেরে ফেলা এভাবে সময়ের সর্বোচ্চ ব্যবহার করার অভ্যাস ঘটে তুলুন তেরো একসঙ্গে একাধিক কাজ করার ক্ষেত্র বাসাই করুন ধরুন আত্মীয়ের বা বন্ধুর বাসায় বেড়াতে গেলেন পাশেই শপিং মল বা বাজার ফলে ফেরার সময় বাসার জন্য টুকিটাকি বাজারটাও একেবারে সেরে ফেলুন কাজেই অনেক সময় বাসাতে পারবেন চোদ্দ সব কাজ আপনি কখনও শেষ করতে পারবেন না তাই গুরুত্ব অনুযায়ী কাজ সাজাতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সবার আগে শেষ করতে হবে না হলে বিপদে পড়তে পারেন পনেরো সব কাজ নিজে করতে যাবেন না সময় মতো কি পরিমাণ কাজ সামলাতে পারবেন তার হিসাব নিজেকে বুঝতে হবে প্রয়োজনে অন্যদের সহযোগিতা নিতে পারেন ষোল প্রতিটি কাজের জন্যই সময় নির্ধারণ করুন এবং এই সময় মেনে চলার চেষ্টা করুন প্রাথমিক দিনগুলোতে নোট নিন নোট করুন কোথায় মেনে চলতে পারলেন আর কোথায় পারলেন না আপনার অগ্রগতি বুঝতে পারবেন সতেরো প্রতিদিন সকালে অথবা আগের দিন রাতে তিরিশ মিনিট সময় ব্যয় করুন দৈনিক কাজের রুটিন ফাইনাল করুন আঠারো হঠাৎ উৎসাহের বসে আপনার নির্ধারিত রুটিন পরিবর্তন করবেন না রুটিন পরিকল্পনা করার সময় যতটা সম্ভব ভাবুন কিন্তু একবার রুটিন ফাইনাল করে ফেললে তা সহজে পাল্টানোর চেষ্টা না করাই ভালো উনিশ গুরুত্বপূর্ণ কাজের সময় ফোন বন্ধ বা সাইলেন্ট করে রাখুন যথাসময়ে কাজ শেষ করতে কাজে বিঘ্নকারী এইসব বিষয় খেয়াল রাখুন বিশ মাঝে মধ্যে ভালো আমলদার আলেমদের বক্তব্য বয়ান লেকচার এবং বিভিন্ন ইসলামীয় স্কলারদের বিষয়ভিত্তিক বক্তব্য এবং মোটিভেশনাল স্পিকারদের গুরুত্বপূর্ণ মোটিভেশনমূলক কথাগুলো শুনুন এগুলো আপনাকে কাজে অনেক উদ্বুদ্ধ করবে এবং আত্মবিশ্বাস বাড়াতে অনেক সহযোগিতা করবে অতএব এই টিপসগুলো যদি আপনি মেনে চলতে পারেন সহজ একটি জীবন উপভোগ করতে পারবেন আরও গুরুত্বপূর্ণ টিপসগুলো জানার জন্য সঙ্গেই থাকুন এবং আপনার বন্ধুবান্ধবদেরকে টিপসগুলো এই বইসটি শেয়ার করুন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন